আসসালামু আলাইকুম বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। জীবনের কষ্টের সঞ্চিত টাকা দিয়ে তৈরি একটি বাড়ি বানাবেন। একটি মানুষ বাড়ি বানায় একবার সুন্দরভাবে জীবন যাপন করার জন্য, কিন্তু বাড়ি তৈরি করার পর আমাদের মনে হয় এটি করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। কারণ বাড়ি তৈরি করার পর অভিজ্ঞতা বাড়ে, বাড়ি তৈরি করার আগে আমরা বাড়ি সম্বন্ধে কিছুই জানি না। তাই বন্ধুদের বলি, খুব চিন্তাভাবনা করে বাড়ি তৈরি করুন, কারণ বাড়ি তৈরি করার পর কোনো কিছু চাইলেও আর হবে না। যেমন আপনার বাড়ির মধ্যে যে জানলাগুলি করবেন, যেমন একটু বড় সাইজের হয়। অনেক সময় জানলার যে গ্রিল আছে তার খরচের ভয়ে জানলাগুলি ছোট করে থাকি, ওটি করবেন না, কারণ রুমের মধ্যে আলো এবং বাতাস থাকবে না। আপনার বাড়ির জানালার মধ্যে যে গ্রিল ডিজাইনগুলি লাগাবেন, জানালা যদি বড় সাইজের হয় তবে ওই ডিজাইনটি খুবই ভালো লাগবে। আর সবসময় বলে থাকি, গ্রিল ডিজাইন যাই পছন্দ করুন না কেন, যেন সিম্পলের উপরে হয়, কারণ গ্রিলের মধ্যে বেশি ডিজাইন দিলে ভালো লাগবে না। কিছু ডিজাইন আছে স্টিলের মধ্যে বানালে ভালো লাগে, আবার কিছু ডিজাইন আছে আয়রনের মধ্যে বানালে ভালো লাগে। তাই বন্ধুদের বলি, আগে পছন্দ করুন, তারপর বাড়ির মধ্যে লাগান। মিস্ত্রি ভাইয়ের সঙ্গে বলি, আপনারা ডিজাইনগুলি সঞ্চয় করে মোবাইল গ্যালারির মধ্যে রেখে দিন। কাস্টমার যখন আপনার কাছে ডিজাইন দেখতে চাইবে, আপনি অতি সহজে ডিজাইনগুলি দেখাতে পারবেন। ডাউনলোড করে কিংবা স্ক্রিনশট মেরে রাখুন। অনেক বন্ধু আমাকে কমেন্ট করে ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করা যায় ডিজাইনগুলি জানতে চায়। তাদের উদ্দেশ্যে বলবো, ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য একটি অ্যাপ আছে, সেটি হলো স্ন্যাপডিউব অ্যাপস। ওই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি অতি সহজে ভিডিওগুলি ডাউনলোড করতে পারবেন। সাধারণভাবে আমরা একটি বাড়ির মধ্যে যে ডিজাইনগুলি লাগিয়ে থাকি, সেগুলি জানালা, দরজা, সিঁড়ি রেলিং, বারান্ডা রেলিং, বাউন্ডারি গেট কিংবা আপনার যে বাগান আছে তার গেট, এই সকল মেটেরিয়ালগুলি আপনার আভিজাত্য বহন করে। তাই আপনাদের বলি, কোন জায়গায় কোন ডিজাইনটি ভালো লাগবে সেটি আগে পছন্দ করুন। যেমন ধরুন, বাড়ির সামনের একটি গেট লাগাবেন, ওই গেটটি যেন সহজেই একটু বড় হয়, তা না হলে বাড়ির যে সৌন্দর্য সেটি ফুটে উঠবে না। বন্ধুদের, আজ আপনাদের কাছে নিয়ে এসেছি সুন্দর সুন্দর বাড়ির সামনের দরজা নিয়ে এবং জানালার গ্রিল নিয়ে। দরজাগুলি সবই সিম্পলের উপরে আছে, কোনো নকশা নাই, একেবারে সহজ সরল ডিজাইন। সব ডিজাইনগুলি দেখুন, একটা নয় একটা পছন্দ হয়ে যাবে। দরজাগুলি মিস্ত্রি ভাইকে দেখিয়ে আপনি বানিয়ে ফেলুন, খুব সুবিধা ডিজাইনগুলি বানাতে। সেই সকল বন্ধুদের মধ্যে বেশি নকশা পছন্দ করেনি, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আছে। তাই বন্ধুদের বলি, এই যে ডিজাইনগুলি আপনাদের কাছে নিয়ে এসেছি, সবই স্টিল ডিজাইনের নকশা। সব নকশাগুলি দেখুন, দেখে আপনি আপনার পছন্দ মতো বেছে নিন, বেছে নিয়ে ফোন গ্যালারির মধ্যে রেখে দিন। মিস্ত্রি ভাইয়ের বলবো, নকশাগুলি সঞ্চয় করে রাখুন, কারণ আপনি আপনি যে কাজ করবেন তার সৌন্দর্যের উপর আপনার ডিমান্ড করে। যে মিস্ত্রি কাজ যত শৌখিন হবে, বাজারে ওই মিস্ত্রির চাহিদা তত বেশি হবে। তাই বন্ধুদের বলি, নকশাগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই নকশাগুলি বাজারে কিনতেও পাওয়া যায় কিংবা চেষ্টা করলে নিজে বানাতে পারবেন। আরেকটি কথা, আপনাদের যখন বারান্দা রেলিংগুলি করবেন, সিম্পল ডিজাইনের উপর একটি নকশা দিবেন, দেখবেন খুবই ভালো লাগবে।